পর্যন্ত একটা কথা পর্যন্ত বলি কারণ নামে জয়ধ্বনি দেওয়া তো দূরের কথা একটা রাজনৈতিক স্লোগান পর্যন্ত দিন তারপরেও দশ মিনিট পনেরো মিনিট অন্তরান্তর এসে মহিলাদের উপর লাঠিচার্জ করা মারা সেগুলো সব ক্যামেরায় বন্দি হয়েছে ছবি তো মিথ্যে কথা বলে না ছবি ভিডিও সব রয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকে শেয়ারও করেছে আপনারা দেখেছেন আমরা শুধুমাত্র সাংসদ এবং বিধায়করাই সেখানে ছিলাম প্রথম দিকে আমাদের কিছু সমর্থক সুবর্ণদাইরা এসে পৌঁছেছিলেন পরবর্তীকালে আমরা নিজেরা অনুরোধ করি তারা চলে যায় এমনকি সাংবাদিকদেরও জোর জবরদস্তি বের করে দেওয়া হয় বাঁশি বাজিয়ে বাজিয়ে এমন দুর্ব্যবহার অন্যর মতো ব্যবহার করছে প্রোডাক্ট কমোডিটি মানুষকে মানুষ বলে মনে করে তাও এত চেষ্টা করেও আমাদের আন্দোলন আমাদের লড়াই আমাদের এই সংগ্রামকে আটকাতে পারি আমি বাংলার প্রত্যেকটা মা ভাই বোনেদের যারা আমাদের আশীর্বাদ যারা আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রেখেছে যাদের অফুরন্ত ভালোবাসায় আমরা সমৃদ্ধ হচ্ছি রোজ যাদের কারণে আজকে আমরা এখানে এসে তাদের ন্যায্য দাবির জন্য সরব হয়েছি তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিজেপি বা কেন্দ্রের সরকার এই যত আটকানোর চেষ্টা করবে তত কিন্তু এই লড়াই তীব্রতর হবে আন্দোলনের গতি তত বাড়বে এবং হাজার চেষ্টা করুক এটা তো মানুষের দাবি এটা তো তৃণমূলের দাবি নয় কোনো রাজনৈতিক দলের দাবি নয় এখানে প্রদীপ মজুমদার আছে একাধিকবার উনি নিজে দিল্লিতে এসেছেন গিরিরাজ সিংয়ের সাথে বৈঠক করেছেন একাধিকবার যা চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারকে উনি নিজে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী যা চিঠি পাঠানো হয়েছে আপনারা শুনলে অবাক হবেন দু হাজার একুশের পর থেকে এখনো পর্যন্ত দুশোটা কেন্দ্রীয় দল সেন্ট্রাল টিম ইতিমধ্যে বাংলায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে কি পেয়েছে পেলে আপনাদের বলতো না প্রতিবার প্রতি সপ্তাহ অন্তর অন্তর দুটো চারটে পাঁচটা করে সেন্ট্রাল দুশোটা সেন্ট্রাল টিম আবাস একশো দিন বিভিন্ন প্রকল্প মিলিয়ে খালি একশো দিনেই মনে হয় একটার বেশি সিক্সটি নাইন প্রায় ঊনসত্তরটা ঊনসত্তরটা সেন্ট্রাল টিম গেছে দু বছর মানে চব্বিশ মাস ঊনসত্তর মানে মাসে তিনটে করে এক মাসে চারটে সপ্তাহ মানে মানে এক সপ্তাহ অন্তর অন্তর একটা করে টিম পাঠিয়েছে তারপরেও কোনো অনিয়ম অসামঞ্জস্য গরমিল না করতে পেরে গায়ের জোরে মানুষের টাকা আটকে রাখে আজকে এই যে মানুষের টাকা এতদিন ধরে আটকে রেখেছে আজকে হঠাৎ করে গিরিরাজ সিং বেগুসরাই তার নির্বাচনী কেন্দ্র থেকে সাংবাদিক বৈঠক করে বলেছেন তিনি সিবিআই দাবি করছেন আমি আপনাদের মাধ্যমেই শুনলাম কারণ আমি তখন ধর্নায় ছিলাম প্রতিবাদে আমাদের সহকর্মীদের সাথে একসাথে ছিলাম বলে আমরা আর ইন্টারনেট ইন্টারনেট সব বন্ধ করে দিয়েছি আমরা যাতে কেউ ছবি তুলে শেয়ার না করতে পারে এই বদমাইশিগুলো তো করেছি তো উনি যে দাবিটা করেছেন আমি ওনাকে জিজ্ঞেস করব যে আপনি যে এনকোয়ারি চান আপনি করুন আমাদের কিন্তু যায় আসে আমরা এসছি এখানে মানুষের অধিকার মানুষের প্রাপ্য টাকা দিল্লির থেকে আদায় করতে সিবিআই গ্রহণযোগ্যতা কি বা সিবিআই গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আদালতেও বিগত দিনে উঠেছে আর গাছ তোমার নাম কি ফলেই পরিচয় বলে একটা কথা আছে বাংলায় খুব বিখ্যাত প্রবাদ যে গাছ তোমার নাম কি ফলেই পরিচয় সিবিআই আজ পর্যন্ত যে কটা তদন্ত করেছে তার নেট ফল কি জ্ঞানেশ্বরী থেকে শুরু করে সারদা নারদা রোজভ্যালি এসএসসি প্রাইমারি যে কটা তদন্ত হচ্ছে বিগত দু বছরে ২৬টা কেস সিবিআই কে দেওয়া হয়েছে একটারও শুনানি হয়নি বিগত দু বছরে আমি বলছি আজ এই দশ বছরে দেখেন সংখ্যাটা অনেক বেশি সিবিআই কে দিলে যদি সাধারণ মানুষ টাকা পায় সিবিআই ইনকোয়ারি কে আমি স্বাগত জানাই করুক সাধারণ মানুষের টাকা তো ছাড়তে হয় সারদায় যে নবছর ধরে সিবিআই তদন্ত হচ্ছে শ্যামল সেন কমিশন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছিল সিবিআই তদন্ত করার পর কটা মানুষ টাকা ফেরত পেয়েছে
কোটা মানুষ তারা সরদায় টাকা রেখেছিল একজন টাকা ফেরত পেয়েছে দশ বছর ধরে সিবিআই ইনকোয়ারি হয়েছে জ্ঞানেশ্বরী কাণ্ডের ফলাফল কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি তদন্ত করছে সিবিআই ফলাফল কি রোজভ্যালির ফলাফল কি এই এতজন যারা শিক্ষা প্রার্থী যারা রয়েছে তারা চাকরি পেয়েছে একজনও যোগ্য যারা রয়েছে মেধার তালিকায় যাদের স্থান ছিল তথাকথিত ভাবে যারা বলছে কেন চাকরি হচ্ছে না কেন চাকরি হচ্ছে না রাজ্য সরকার তো চাই চাকরি দিতে আজকে প্রায় দেড় বছর ধরে সিবিআই ইনকোয়ারি হচ্ছে ফলাফল কি ফলাফল শূন্য আর এই যে মানুষের টাকা মেরে রেখে দিয়েছে সবার আগে যদি সিবিআই ইনকোয়ারি হয় অ্যারেস্ট করা উচিত গিরিরাজ সিংকে সবার আগে প্রথম অ্যারেস্টটা করা উচিত গিরিরাজ সিংকে মিথ্যে কথাগুলো যেগুলো বলে রটাচ্ছে যে বাংলায় দুর্নীতি হয়েছে তালিকা প্রকাশ করুক কারা দুর্নীতি করেছে বিজেপি এফআইআর করেছে এই যে বলছে রাজ্য পুলিশ অ্যারেস্ট করছে না কেন বিজেপির কটা নেতা কি এফআইআর করেছে এখনো পর্যন্ত থানায় একটা এফআইআর আছে ওরা বলতে পারে যে আমরা থানায় এফআইআর করতে গেছি এফআইআর নেই আজকে আমি বলছি তারপর হয়তো লোক দেখানোর জন্য কালকে কি করতে পারে এটা এখনো পর্যন্ত আজকে পয়লা সেকেন্ড অক্টোবর দু বছর ধরে টাকা বন্ধ দু বছর ধরে বলছে নাকি একশো দিনের টাকায় দুর্নীতি হয়েছে বলে কেন্দ্র টাকা দিচ্ছে না তবে দু বছরে সাতশো দিনে একটা এফআইআর হলো না কেন বিজেপির তো আজও বাংলায় প্রায় আটষট্টিটা এমএলএ রয়েছে কয়েকটা পঞ্চায়েতে জিতেছে কোন পঞ্চায়েতে কি একটা লোক নেই বা কোনো বুথে একটা লোক নেই এফআইআর করার মতো কে বারণ করেছে বলছে রাজ্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কেন পুলিশ ব্যবস্থা নেই এফআইআর হলে এফআইআর কি হয়েছে আজ পর্যন্ত একটাও এফআইআর করেনি আমরা তো বলছি যদি কেউ কোনো রকম কোনো দুর্নীতিতে যুক্ত থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হোক আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু তার জন্য আপনাদের নিজের অধস্ত অহংকার আর দম্ভের কারণে আপনারা গরিব মানুষের টাকা আটকে রেখেছেন কারো ছোট ছোট দু বছর তিন বছর চার বছরের বাচ্চা শিশুগুলো মারা যাচ্ছে দেওয়াল পড়ে তার কারণ বাড়ির টাকা পাচ্ছে দেশের প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি হচ্ছে সেন্ট্রাল ভিস্তার প্রজেক্ট কুড়ি হাজার কোটি টাকা খরচা আর সাধারণ মানুষের দেড় লাখ টাকা আপনি বাড়ি আটকে রেখে দিচ্ছেন একশো দিনের কাজ করে দু বছর ধরে পারিশ্রমিক পাচ্ছে না কারোর আট হাজার টাকা বন্ধ কারোর দশ হাজার টাকা বন্ধ কারোর বারো হাজার টাকা বন্ধ আমরা এই টাকা কিন্তু ফেরত নিয়ে যাবোই আপনি যদি টাকা ফেরত না দেন আপনাকে পাইতাবে সব আপনাকে পাইতাবে সাধারণ মানুষ আপনার পাইতানোর তো খুব ইচ্ছা আপনি ক্ষমতায় আসার পর খালি জায়গার নাম পাল্টি শহরের নাম বদলি নোটবন্দি নোট পাল্টি সংসদ ভবন পাল্টে দিয়েছেন এবার প্রধানমন্ত্রী পাল্টানোর সময় তো সাধারণ মানুষ এই জবাবটা দেবে আমার সাথে যারা ভিকটিম ফ্যামিলি আজকে এসছে তারা নিজে বললো যে দাদা আমরা কল্পনা করতে পারছি আমরা যখন টিভিতে দেখতাম আমাদের এক মনে হতো আজকে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলনে সামিল হতে এসেছি এক কাপড়ে আটচল্লিশ ঘন্টা আগে আমাদের বাচ্চাকে আমরা হারিয়েছি তারপর আমাদের বসতে দিচ্ছেন আমাদের ন্যায্য দাবির টাকা বন্ধ কারণ তারাও তো সব দু বছর ধরে কাজ করে বসে রয়েছে তাদেরও তো টাকা বন্ধ করে রেখে দিয়েছে এটা তো ঠিক না আর আজকে যে ঘটনাটা ঘটিয়েছে হঠাৎ করে রাস্তায় জলকামান নামিয়ে দিল আমি সাংবাদিক বৈঠক করছি ন্যূনতম সৌজন্যতা দেখাই ন্যূনতম মহিলাদের উপর যেভাবে এসে আর মহিলা পুলিশ থাকার পরেও পুরুষ পুলিশ কনস্টেবল তারা এসে পর্যন্ত আক্রমণ করেছে ঠিক আছে আমাদের আক্রমণ করেছে আমাদের মিসহ্যান্ডেল করেছে কোনো অসুবিধা নেই আমাদের ম্যানহ্যান্ডেল করেছে কোনো অসুবিধা নেই সাধারণ মানুষের গায়ে যদি আচর পড়ত তাহলে কিন্তু বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় উত্তর দিতে আমি জানি বিজেপির নেতাদের এই দিল্লির মাটি থেকে আমি চ্যালেঞ্জ করছি আবার
কালকে একটা সাধারণ মানুষের গায়ে যদি আঁচড় পড়ে বিশেষ করে যারা জব কার্ড হোল্ডার গরিব মানুষ আপনি তৃণমূল সাংসদ তৃণমূল বিধায়ক তৃণমূল মন্ত্রী তৃণমূল জেলা পরিষদ মেম্বারকে মানুন আমরা কিছু বলব না আমরা সহ্য করব একটা সাধারণ মানুষের গায়ে যদি আঁচড় পড়ে তাহলে ফল কিন্তু কঠিন হবে আমি দিল্লির মাটি থেকে যে মাটিতে ওরা রাজত্ব করছে যেখানে নরেন্দ্র মোদী থাকে যেখানে অমিত শাহ থাকে যেখানে জেপি নাড্ডা থাকে মাটি তোমার জায়গা তোমার ডিফারি তোমার তোমার মাটিতে দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ করছি যদি একটা মানুষের গায়ে কালকে আঁচড় পড়ে তাহলে ফল কিন্তু ভোগ করতে হবে তৃণমূলকে আপনি মানুন আমরা কিচ্ছু বলবো না আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমাদের গায়ে হাত পড়লে আমরা মেনে নেব আমরা মিটিং করতে এসেছি গিরিরাজ সিং এর সাথে 25 জন সাংসদ মিলে দেখা করতে এসেছে মন্ত্রী তার দপ্তরে বসে রয়েছেন তাও দেখা করেনি সেক্রেটারি কেন বসে দেখা করতে আমাদের কোনো অহংকার নেই আমরা তাও বসেছি কারণ আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলতে এসেছি মানুষের প্রাপ্য টাকা নিয়ে লড়াই সংগ্রাম করতে এসেছি আদায় করতে এসেছি বাংলার বকেয়া পাওনা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনতে এসেছি আমরা একাধিকবার অনুরোধ করেছি গিরিরাজ বাবু আমাদের সময় দেয়নি আপনাদের বলি জানাই যে আমাদের কালকে দুপুর 12টায় বেলা 12টায় সময় দেওয়া ছিল এক্ষুনি একটু আগে মেল করে জানিয়েছে যে 12টায় মিটিং করতে উনি পারবেন না সন্ধ্যে 6টায় মিটিং করবে আমরা বলেছি কোনো অসুবিধা নেই আমরা তাও চাই যাব গিরিরাজ সিং নিজে দেখা করেনি প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন আমাদের কোনো অসুবিধা নেই যদি সেক্রেটারি কেউ পাঠান আমরা তাও দেখা করব আমাদের কোনো অহংকার নেই কোনো দম্ভ নেই আমরা সাধারণ মানুষের প্রতিনিধি এর জন্য অহংকার দম্ভ উদ্যত দরকার পড়ে না আমরা সৌজন্যতা দেখিয়েছি বারে বারে আগামী দিনও দেখাবো কিন্তু যদি সাধারণ মানুষের উপর হাত পড়ে বিশেষ করে যারা জব কার্ড হোল্ডাররা 36 ঘন্টা 38 ঘন্টা জার্নি করে যারা বাংলা থেকে বাসে করে এখানে এসেছে একজনের গায়ে যদি আঁচড় পড়ে তাহলে ফল কিন্তু কঠিন হবে যারা গণতন্ত্র নেই গণতন্ত্র নেই বলে বাংলায় গলা ফাটায় আর সন্ধ্যে 7টা বাজলেই বুকে স্নো পাউডার মেখে টিভির পর্দায় গিয়ে বড় বড় ভাষণ দেয় ভারতবর্ষের গণতন্ত্রের কি নমুনা আজকে রাজঘাটে বিজেপি সরকার দেখিয়ে দিয়েছে চোর জবরদস্তি গুন্ডামি চোর জবরদস্তি একটা ঝামেলা একটা অরাজকতা তৈরি করা পুলিশকে দিয়ে সিআইএসএফকে দিয়ে সিআরপিএফকে দিয়ে এবং সেই জায়গাটাকে কুলোষিত করা কালিমালিপ্ত করা কেন এত গাইছেন আপনাদের সেখানে যে পুলিশ অফিসার যারা দায়িত্বে ছিল তাদের কি ভূমিকা আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা এসছেন বা যারা কভার করেছেন আজকে তারা নিজেরা দেখেছেন আমাকে আলাদা করে বলতে হবে না কিন্তু তারা কতটা হিংস্র এবং তাদের রাজনৈতিক প্রভুদের খুশি করতে গিয়ে তাদের আদেশ অনুসরণ করে তাদেরকে যা বলা হচ্ছে তারা তাই করছে জোর করে আজকে যারা এসছে তাদেরকে মারো অত্যাচার করো পেটাও চলকামান ব্যবহার করো এবং জোর জবরদস্তি তাদের উপর জুলুমবাজি করে তাদেরকে সরাও কেন মানুষের প্রতিবাদ করার অধিকারটুকু নেই আপনি জল রাস্তা কল সব তো আটকে দিয়েছেন আমি এসে আমার টাকার স্বার্থে আমার প্রাপ্য অধিকার আমার ন্যায্য আমার বকেয়া পাওনা আমার ন্যায্য টাকা আমার খেটে খাওয়া পরিশ্রম করে উপার্জিত টাকা সেই টাকা আপনি 2 বছর ধরে আটকে রেখেছেন তার জন্য প্রতিবাদ করার অধিকার আমার নেই এ কোথাকার গণতন্ত্র বাংলায় কেউ বলতে পারবে যে আমরা মিটিং করতে পারি না পুলিশ এসে মারে মিটিং মিছিল করতে পারি না পুলিশ এসে মারে আমাদের এমএলএ এমপি মিলিয়ে কজন খুব বেশি হলো 250 জন 300 জন এই কজন তো বসেছিলাম আপনারা রাস্তায় দেখেছেন নিজের চোখে 50,000 পুলিশ লাগিয়েছে র‍্যাব সিআরপিএফ সিআইএসএফ দিল্লি পুলিশ সব মিলিয়ে 50,000 পুলিশ লাগিয়েছে 50 জনকে আটকা এদিকে রোজ মণিপুর চলছে রোজ খুন ধর্ষণ হত্যালীলা দাঙ্গা একের পর এক মৃত্যু
সেখানে সিআরপিএফ এর কোনো ভূমিকা নেই, নীরব দর্শক, প্রধানমন্ত্রীও চুপ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও চুপ, সেখানে দরকার নেই, সেখানে সিআরপিএফ যায় না। সিআরপিএফ কে ডিপ্লয় করেছে কোথায়? দিল্লি পুলিশ, তারপর সিআইএসএফ, অন্য কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে সবাইকে ডিপ্লয় করেছে রাজঘাটে। তৃণমূলকে আটকাও, বাংলার মানুষকে আটকাও, কেন? বাংলার মানুষ নিজের অধিকার নিয়ে লড়াই করতে এসেছে বলে, লড়াই তো চলবে। এবং কালকের উপর আমাদের, আমি আবার বলছি আপনাদের মাধ্যমে যারা শুনছে, আমি সকলকে বলছি যে একটা সাধারণ মানুষের গায়ে, বিশেষ করে গরিব মানুষ যারা এসেছে, যদি হাত পড়ে পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। যে যে ভাষায় বোঝে আমি সে ভাষায় উত্তর দিতে জানি। আমাদের মানুষ আমাদের উপর অত্যাচার করুন, আমরা কেউ কিছু বলবো না। সাধারণ মানুষ গরিব মানুষের উপর যদি হাত পড়ে তাহলে কিন্তু ঠিক হবে না। আমি আবার অত্যন্ত স্পষ্টভাবে, এবং কালকে মিটিং এর পর, যেহেতু আমাদের 12টায় কৃষি ভবন যাওয়ার কথা ছিল, আমরা ঠিক করেছিলাম মিটিংটা আমরা সকালবেলা 9:30 সময় শুরু করব। তার কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল বেলা 12টায় 29 সাথে। আমরা প্রাথমিকভাবে ঠিক করেছিলাম যে 12টার মধ্যে মিটিং শেষ করে আমরা তারপর কৃষি ভবন যাব। যেহেতু মিটিংটা এখন 6টায় হয়েছে, আমরা কালকে আগামীকাল মিটিংটা, অর্থাৎ যন্ত্র মন্ত্রে যে সভাটা আছে, সেই সভাটা শুরু করব বেলা 1টা। আমরা সেইভাবে আমাদের কর্মী সমর্থক যারা আছে দিল্লিতে, ইতিমধ্যে এসে পৌঁছেছেন বা যারা রাস্তায় রয়েছেন বা দিল্লিতে অনেকে আছেন যারা দিল্লিতে থাকেন এবং সভায় যোগ দেবেন, তাদের সকলকে আপনাদের মাধ্যমে অবগত করতে চাই যে আগামী কাল আমরা সভাটা ঠিক বেলা 1টা থেকে শুরু করব এবং 5:30-5:30 অবধি আমাদের সভা চলবে। তারপর আমাদের একটা বিশেষ প্রতিনিধি দল কৃষি ভবনে যাবেন এবং মন্ত্রীর সাথে বৈঠক করবেন, এবং তারপর সে বৈঠকের উপর নির্ভর করবে যে তিনি সক্রিয়ভাবে বা সদাত্মক ভূমিকা পালন করে যদি আমাদের প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, ভালো। আর যদি না হয়, আর তারা যদি ভাবেন যে আমার গায়ের জোরে টাকা আটকে রাখবো, 3 তারিখ কৃষি ভবন থেকে বেরিয়েই পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো। তার মধ্যে ফারাক আছে নাকি না? আর আমার প্রশ্ন অত্যন্ত সিম্পল, আমার প্রশ্ন খুব সরল, খুব সোজা, খুব সহজ। আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি 2021 থেকে 2022-2023 এই 2 বছরে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে 100 দিনের টাকায় কত পয়সা দিয়েছে? উত্তর হচ্ছে এত বড় শূন্য, 1 পয়সাও দেয়নি। যারা বলছে ইউপিএ আমলে এত দিয়েছি আর এনডিএ আমলে এত দিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করুন ইউপিএ আমলে বাংলা থেকে কত টাকা নিয়ে যেত আর এনডিএ আমলে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা থেকে কত টাকা নিয়ে যায়। ওনাকে আগে এই জবাবটা দিতে বলবে। আর কেন্দ্র সরকার যদি ঠিক করে আমরা বাংলা থেকে ট্যাক্স তুলব না আগামী অর্থবর্ষ বা জানুয়ারি মাস থেকে আমরা টাকা নেবো না বা 1 এপ্রিল থেকে আমরা টাকা নেবো না, আমরা 100 দিনের আন্দোলন করতে আসবো না, টাকা মিটিয়ে দেবো। কেন্দ্র যদি মনে করে, কেন্দ্র তো বাংলা থেকে 1 লক্ষ কোটি টাকা নিয়ে যাচ্ছে ইনকাম ট্যাক্স আর জিএসটি বাবদ, এই টাকাটা কার? এটা বাংলার মানুষের টাকা। নিয়ে যাওয়ার সময় আপনি নিয়ে যাবেন আর ফিরে যাওয়ার, ফেরত দেওয়ার সময় বলবেন মোদিজি দিয়েছে। আমি প্রধানমন্ত্রীর আসন চেয়ারের প্রতি, তার পদের প্রতি পূর্ণ সম্মান, শ্রদ্ধা জানিয়ে বলছি এই টাকাটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা বাংলার মানুষের টাকা, আমাদের অধিকার। এটা জলপাইগুড়ি, কুচবিহার, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের টাকা, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। বাড়ির টাকা 11,36,000, বাড়ির টাকা স্যাংশন করে টাকা বন্ধ করে রেখেছে, লিস্ট স্যাংশন করে টাকা বন্ধ করে রেখেছে। আপনি ভাবতে পারছেন আবাস প্লাসের লিস্টে যাদের নাম রয়েছে, 2020 থেকে 2021 থেকে টাকা বন্ধ,
আজকে যদি আবাসের তালিকা সেটা তালিকা ক্লিয়ার করে দেওয়া হতো আবাস প্লাস আজকে ক্লিয়ার হয়ে যেত নতুন তালিকা তৈরি হতো 50 লক্ষ লোক বাড়ি পেত এরা টুইট করেছে আজকে যে বাংলায় ফেক কার্ড ফলস জব কার্ড বেরিয়েছে 15% আপনাকে আমি একটা তথ্য দিচ্ছি শুনে রাখুন ইউপিতে ইউপির মুখ্যমন্ত্রীর নাম কি যোগী আদিত্যনাথ তৃণমূলের মুখ্যমন্ত্রী হতো তৃণমূল করে তৃণমূল তো করে না যোগী আদিত্যনাথ তো বিজেপি যোগী আদিত্যনাথের রাজ্যে জব কার্ড ডিলিট হয়েছে প্রায় 7 লক্ষ 2022-2023 এক বছরে পার্সেন্টেজ হচ্ছে 24% সুরেন্দ্র অধিকারী টুইট করবে না সুমন্ত মজুমদার সাংবাদিক বৈঠক করবে আর আমি যদি মিথ্যে কথা বলি ইউপি গভর্নমেন্টকে বলুন আমার বিরুদ্ধে মামলা করতে আমার একটা চ্যালেঞ্জ দিয়ে দেবেন 24% প্রায় 7 লক্ষ জব কার্ড ডিলিট হয়েছে একটা অর্থবর্ষ মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ আর প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ এবং নিদান আমি তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলছি মানুষের টাকা মেরে সংসদ ভবন হবে আমরা তো দাঁড়িয়ে আছি আমার তো কোনো অসুবিধা হতো না পুরনো সংসদ ভবন কেন 1500 কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন হবে কি দরকার সংবাদপত্রে অনেক প্রতিনিধিরা ভিতরে গিয়ে দেখে এসেছে আপনি কাউকে জিজ্ঞেস করুন যে বাকি কোনো ফেসিলিটি রয়েছে নতুন সংসদ ভবনে যেটা পুরনো সংসদ ভবনে ছিল না নতুন বডি নতুন চেয়ার নতুন কার্পেট নতুন ফার্নিচার নতুন সিলিং নতুন লাইট তার জন্য 1500 কোটি টাকা আর গরিব মানুষ আজকে টাকা পাচ্ছে না বাড়ি বানাতে পাচ্ছে না ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে কালকে 68 বছরের একজন বৃদ্ধা পুরবি হাসদা ছাত্রায় বাড়ি বাঁকুড়ায় মারা গেছে গোয়াল ঘরের দেওয়াল পড়ে বাড়ির টাকা পাইনি কে জবাব দেবে সিবিআই এনকোয়ারি হলে বিচার হবে তাদের জন্যই তিনটে নিষ্পাপ ফুটফুটে শিশু প্রাণ হারালো সিবিআই এনকোয়ারি হলে দোষীরা ধরা পড়বে দোষীর নাম তো গিরিরাজ সিং দোষীর নাম তো নরেন্দ্র দামোদর দাস মোদি দোষীর নাম তো শুভেন্দু অধিকারী দোষীর নাম তো সুকান্ত মজুমদার দোষীর নাম তো সুভাষ সরকার দোষীরা শাস্তি পাবে কোনদিন শাস্তি পাবে না যদি শাস্তি দেওয়াতে হয় কোর্ট মনিটর স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করতে হবে তবেই শাস্তি পাবে এতে হাতে বাংলার মানুষের রক্ত লেগে আছে এরা আর যাই করুক মানুষকে যতবার ভুল বোঝাতে যাবে ততবার মুখ থুবড়ে পড়বে গিরিরাজ সিংকে আজকে সাংবাদিক বৈঠক করে বলতে হচ্ছে 7 দিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় আমাদের দলনেতা সৌজন্যতার খাতিরে নিজের সিটটা ছেড়ে গিয়ে ওনার সাথে দেখা করে বলেছিল যে আমরা একটা সাংসদদের প্রতিনিধি দল আপনার সাথে দেখা করব আমাদের মুখ্যমন্ত্রী 2 তারিখ নিজে দিল্লিতে উপস্থিত থাকতে পারেন আপনি একটা সময় দিন এবং এর একটা বিলিক করুন বাংলার মানুষের এতদিন ধরে আপনি টাকা আটকে রাখতে পারেন কোনো সদার্থক উত্তর নেই मैं नहीं रहूंगा मैं पार्टी का कार्यक्रम के लिए जा रहा हूं तो आज के बेगूसराय थे पार्टी कार्यो करा मैं चले खेलाए ना पड़ले बिड़ाल गाचे होते ना बंगला कथा आज ना अब तो बोलते हो सीबीआई चाय अमुक चाय दुर्नीति यूपी आमले अमुक हो ইউপি আমল আর এনডিএ আমল তুলনা করলে তো অনেক কিছু তুলনা করা যায় ইউপি আমলের প্রধানমন্ত্রী তো 8000 কোটি টাকার বিমান চড়তো না এখনকার দেশের প্রধানমন্ত্রী তো 8.5 হাজার কোটি টাকার বিমান চড়ছে মানুষের বাড়ির টাকা বন্ধ ইউপি আমলের প্রধানমন্ত্রী 6.5 কোটি টাকার গাড়িতে চড়তো না ইউপি আমলের প্রধানমন্ত্রী দিনে 6 বার করে পাইয়া আহ্বান গাড়ি পাইতো না ইউপি আমলের প্রধানমন্ত্রী 9 বছরে আর যাই হোক সাংবাদিকদের সাথে কথা বলেনি এমন দৃষ্টান্ত বা নিদান কিন্তু নেই মিডিয়ার সাথে কথা বলেছে
আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই আমি দেশের মানুষকে জবাব দেবো না পরিপত্রতাই বদ্ধ পরিকর কিসের ভয় এত এই তো 56 ইঞ্চি ছাতির উদাহরণ আজকে রাজঘাটে দেখে নিয়েছি 50,000 পুলিশ 50 জনকে আটকাতে লোকসভায় আজ পর্যন্ত কোনোদিন একটা প্রশ্নের উত্তর বা জবাব পর্যন্ত দেয়নি ইডি সিবিআই সবকিছু লাগিয়ে দিল্লি পুলিশ সিআইএসএফ সিআরপিএফ বিএসএফ ইলেকশন কমিশন কি নেটওয়ার্ক শূন্য আগামী দিনে শূন্য হবে আগামীকাল যে কর্মসূচিটা আছে আমাদের একটু পরিবর্তন করতে হয়েছে সকাল 9:30টার জায়গায় আমরা একটাই শুরু করবো এবং তারপর শেষ করে আমরা যেহেতু মন্ত্রী 6টার সময় আমাদের সময় দিয়েছে আমাদের সাংসদদের এবং ভিক্টিম ফ্যামিলির 7-10 জন থাকবে একটা বিশেষ প্রতিনিধি দল তার সাথে গিয়ে দেখা করবে এবং তার যা অভিযোগ আমি বলবো আমাদের টেবিলে প্লেস করুক আপনাদের মাধ্যমে বলবো আমাদের যা অভিযোগ আমরা টেবিলে প্লেস করবো আমরা 50 লাখ চিঠি নিয়েছি আমরা মন্ত্রীকে সব চিঠিগুলো দেবো এবং সেখানে ফোন নাম্বার থাকতে পারে ঠিকানা থাকতে পারে আপনারা গিয়ে কথা বলুন ওরা বলছে দুর্নীতির অভিযোগ আমরা 50 লাখ চিঠি নিয়ে এসেছি দরকার পড়লে আরো 50 লাখ পাঠিয়ে দেবো 1 কোটি অভিযোগ যে আমি আমার টাকা পাইনি আমি আমার পারিশ্রমিক পাইনি আমি 50 লাখ চিঠি নিয়ে এসেছি ওরা 5,000 তো রেডি করুক এখনো পর্যন্ত একটাও করতে পারিনি কোনো এফআইআরই হয়নি এফআইআর হওয়ার আগেই বলে দিচ্ছে সিবিআই তদন্ত তার মানে কি এফআইআর হলোই না তার আগেই সিবিআই তদন্ত মানে আপনি ঠিকই করে গিয়েছেন তার কারণ যদি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম হয় আর আমি তো বলছি কোর্ট মনিটর স্পেশাল ইনভেস্টিগেটিং টিমে প্রুফ করা হোক সবার আগে যে লোকটা অ্যারেস্ট হবে তার নাম হচ্ছে গিরিরাজ আর খালি আগামী দিনে বাংলায় নয় সর্বত্র হবে এই মানরেগার টাকা নিয়ে বিজেপি শাসিত রাজ্যে এই তো ইউপির উদাহরণ দিলাম গুজরাটের ডেটা আমাদের কাছে রয়েছে আসামের ডেটা আমাদের কাছে রয়েছে তারা বলছে বাংলা থেকে আমরা অভিযোগ পেয়েছি তো আমি ফাইল নিয়ে এসেছি কালকে মন্ত্রীকে দেবো আসাম থেকে অভিযোগ এসেছি গোয়ার অভিযোগ ত্রিপুরার অভিযোগ আলাদা ফাইল করে নিয়ে এসেছি এবং আমি দেখবো সেই অভিযোগগুলোর ভিত্তিতে তারা কি ব্যবস্থা নেয় বিজেপি যে বাংলা বিরোধী এটা প্রতিষ্ঠিত বাংলার মানুষ আপনাকে ভোট দেয়নি বলে আপনি বাংলার মানুষের গায়ে জোরে টাকা আটকে রেখেছেন এই সব তালবাহানা দুর্নীতি থাকলে যারা টিভিতে সাংবাদিক বৈঠক করে বলছে যে দুর্নীতি হয়েছে তা দুর্নীতি হয়েছে আপনার কাছে তথ্য থাকলে আপনি নাম নিন আপনি অভিযোগ করেছেন আপনি এফআইআর করুন পুলিশ অ্যাকশন না নিলে বলবেন বলছে 11,36,000 যে তালিকা গেছে তার মধ্যে অনেকের নাকি দুতলা তিনতলা বাড়ি রয়েছে আজকে সকালে বিজেপির তরফ থেকে বলা হয়েছে আমি একটা নিদর্শন বা উদাহরণ যদি সুকান্ত মলিমকে দিতে পারি একটা 100টা চাইছিল 11,36,000 মধ্যে একটা যার দোতলা বা তিনতলা বাড়ি রয়েছে একটা উদাহরণ যদি দিতে পারে আমি এই আন্দোলনে কোনোদিন সামিল হব না আমি কোনোদিন বাংলার হয়ে মানুষের মানুষের হয়ে আন্দোলন করতে দিল্লির বুকে আসবো না আমি কথা দিচ্ছি একটা 11,36,000 যে তালিকা গেছে তার মধ্যে একটা উদাহরণ যদি পুরো বিজেপি এক হয়েও যদি একটা উদাহরণ তুলে ধরতে পারে ওয়ান সিঙ্গেল এক্সাম্পল যেখানে কারোর দোতলা বাড়ি রয়েছে বা তিনতলা বাড়ি রয়েছে 11,36,000 মধ্যে আমি কোনোদিন মানুষের অধিকার নিয়ে দিল্লির বুকে আন্দোলন করতে আসবো না এত বড় কথা বলে দিয়েছি একটা উদাহরণ দিয়েছি এরা হচ্ছে আপাত মস্তক মিথ্যেবাদী হঠাৎ করে বলে দিল যে আমরা ট্রেনের অ্যাপ্লিকেশনই করিনি তা ট্রেনের অ্যাপ্লিকেশন না করলে রেলের কর্তৃপক্ষ টাকাটা নিল কেন টাকাটা কেন নিল ডাক্তার থেকে তো টাকা নেবে না আপনি কি আইসিডিতে টাকা জমা দিতে পারেন ওই মানে অ্যাপ্লিকেশন করো ম্যাডাম আবেদন পত্র জমা দাও কিছু তো দিতে হবে তার বেসিসে নেবে টাকা জমা নিয়ে শেষ মুহূর্তে আর এমন সময়ে বলবে যাতে আর কোনো অ্যারেঞ্জমেন্ট করা যাবে না আমি জানতাম এটা করবে আমার প্ল্যান বি রেডি ছিল আজকে সবাই মাথা উঁচু করে সিরদারা সোজা রেখে দিল্লিতে এসে পৌঁছেছে আপনি ভাবুন কত কষ্ট
বিশেষ করে মহিলাদের কাঁধে কোলে বাচ্চা নিয়ে রাস্তায় বাথরুম টাথরুম একটা ট্রেনে তো একটা বাথরুম থাকে, বাথরুমে যেতে পারে, হাত মুখ চুপ খেয়ে জল দিতে পারে, বাসে কোথায় বাথরুম, খাওয়ার সময় ঠিক ঠিকানা নেই, তাও 36 ঘন্টা 30 ঘন্টা 40 ঘন্টা জার্নি করে তারা দিল্লি এসেছে। আমি স্যালুট জানাই এবং খুব শীঘ্রই যদি সরকার টাকা ছাড়ে তো ভালো, নইলে সরকারের পরিবর্তন হবে, অবধারিত কেউ আটকাতে পারবে না। মানুষের শক্তিকে এই সরকার চ্যালেঞ্জ করেছে, বাংলার শক্তিকে চ্যালেঞ্জ করেছে, মানুষই আগামী দিন পথ দেখাবে এবং মানুষই জবাব দেবে আমার বিশ্বাস। আমরা মানুষের টাকা আদায় করতে এসেছি, ওরা টাকা আটকাতে এসেছে। আমরা যখন আগের বার সাংসদদের 25 জন আমরা এসেছিলাম প্রতিনিধি দল, তখন যে সেক্রেটারি ছিল সে মুখোশকে বলে দিয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ম্যানেজমেন্ট রয়েছে, যারা এমপিরা রয়েছে তাদেরকে যারা ছিল তারা বলেই দিয়েছিল যে আমাদের আমরা তো টাকা ছাড়তে চাই, আমাদেরকে জোর জবরদস্তি আপনারাই যারা বাংলায় জিতিয়েছেন, যাদেরকে বিধায়ক করেছে বিজেপির বিজেপির বিধায়ক বা এমপি যারা, তারাই এসে আমাদের লিখিতভাবে চিঠি দিয়েছে এবং আমাদের এই ঘরেই বসে সাংবাদ এই ঘরেই বসে বৈঠক করে আমাদের বলেছে যে টাকা ছাড়বেন না, নামগুলো বলে দিয়েছে। আমি নামগুলো বলে তাদেরকে আর অস্বস্তিতে ফেলতে চাই না। আমাকে ইডি যে চিঠি দিয়েছে তার রিপ্লাই ইডি পেয়ে যাবে, বাস আমি তো এখানেই আছি। সুকান্ত বলি দিল্লিতে বসে প্রেসমিট করে একটা কথা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম কম আসছে, তার পিছন থেকে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার বলেছেন, সুকান্ত মজুমদার অ্যাকচুয়ালি যে দলে আছে, নরেন্দ্র মোদী যেমন নামেই সরকারটা চালায় অমিত শাহ, ঠিক এরকমভাবেই ভাবছে যে মাছ যেখানে থাকে বাকি জলগুলোকেও একই মনে করে। আমাদের দলের সর্বময় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, দলও মমতা বন্দ্যোপাধ্যায় চালায়, সরকারও মমতা বন্দ্যোপাধ্যায় চালায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে দিল্লিতে এসেছি আন্দোলন করতে এবং তার দেখানো পথেই আমরা পথিক হয়ে লড়বো এবং সেই আন্দোলনে ছাদ যাতে আগামী দিনে তীব্রতর হয় আমরা সেটা সুনিশ্চিত করব। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আগামীকাল আপনারা আইএনডিআই এর যে জোট শুনছি, আইএনডিআই না ইন্ডিয়া, তুমি আইএনডিআই এ যদি বলো তাহলে এনডি অ্যালায়েন্স বলছো, ইন্ডিয়া ভাবছো, তো বিজেপি পার্টি বলো বলবে তোমরা দেখো নি আজকে যদি করে অভিষেক জি, কাস্ট সেন্সাস পে বড়ি চর্চা হো রহি হ্যায়, আপ ক্যা বোলেঙ্গে? দেখিয়ে জিস তরিকে সে আজ উন্হোনে জোর জবরদস্তি खास करके पत्रकारों के साथ भी जिस तरीके से वो लोग पेश आए या मिसबिहेव किए या मैनहैंडल किए, उसे ये साफ पता चलती है कि बीजेपी डरी हुई है। ये 56 इंच छाती की जो बात होती है, ये दुनिया का सबसे बड़ी पार्टी, देश की सबसे बड़ी पार्टी, मोदी जी का 56 इंच छाती, एक बात तो साफ है कि अगर जनता आपके सामने खड़ी हो जाए तो किसी का ताकत नहीं है, कोई भी माइका लाल का हिम्मत नहीं है जो जनता का दम को रोक के दिखाए। तो जनता को एक बार अगर ये समझ में आ गया है कि जिसको जिन लोगों को हम लोगों ने बिठाया था वही हमारे पैसे रोक के रखे हैं और उनको हटाना अब जरूरी है, तो चाहे वो कितना भी बल प्रयोग करे, कितना भी ताकत लगाए,
कितने भी तरीकों से आजमाए कुछ नहीं होने वाला, वो लड़ाई और तेज होती जाएगी और जनता का ताकत आखिर में रंग लाएगी। तो जिस तरीके से उन्होंने आज जोर जबरदस्ती तानाशाही करके हमारे ये शांतिपूर्वक जो कार्यक्रम था उसको रोकने का या उसमें रुकावट डालने की कोशिश किया है, तो सफल नहीं हुए। आप भी देखें, हम लोग बैठे और हम लोग अपना कार्यक्रम करने के बाद वहाँ से उठे और आने वाला दिन में भी, खास करके कल हमारा एक सभा है जंतर मंतर में, वहाँ पे बंगाल से 3,500 जॉब कार्ड होल्डर्स वो बस में 36 से 40 घंटा जर्नी करके ऑलरेडी दिल्ली पहुँच चुकी है, सब आएंगे। उनका हक का पैसा ये केंद्र की सरकार रोक के रखी है और ये आज से नहीं, करीबन 2 साल से रोक के रखता है। तो अगर हम लोग कल मिलेंगे MOS से, मिलेंगे साध्वी जी से, हम लोग अपनी जो दिक्कत की बात है, 2 करोड़ लोगों की अर्निंग है, जो 2 करोड़ लोगों की पैसा है वो आप इतने दिन तक रोक नहीं सकते, और अगर आप रोकना चाहते हो तो बंगाल से आप जो इनकम टैक्स या GST के नाम पे पैसे उठाते हो उसको बंद करो। अगर उसको आपने बंद कर दिया तो हम लोग पैसे नहीं मांगेंगे। आप खाली बंगाल से पैसे ले रहे हो और बंगाल को दे कुछ नहीं रहे, और ये आप कोई एहसान नहीं कर रहे हैं पैसा छोड़ के, ये बंगाल की जनता के पैसा है। आप 1,00,000 करोड़ रुपया बंगाल से उठाते हैं तो भाई 20,000 करोड़ देते हैं, 25,000 करोड़ देते हैं, 70% पैसा तो आप फिर भी रखते हो। उस पैसे से आपका प्रोपागेंडा चलता है। 1,500 करोड़ रुपए खर्चा करके नई सांसद भवन पार्लियामेंट हाउस बन रहे हैं और लोगों का 1,50,000 रुपए घर का पैसा आप रोक के रखते हो। जो 2 साल पहले से काम करके घर में बैठे हुए हैं, किसी का 8,000 रुपए ड्यू है, किसी का 10,000 है, किसी का 12,000 है, किसी का 11,000 है, किसी का 15,000 है, आप इसलिए रोक के रखते हो क्योंकि बंगाल की जनता ने आपको हराया, आपको रिजेक्ट किया, आपसे मुंह फेर दिया, और ये चीज बीजेपी से सहन नहीं हो रहा। और बीजेपी सारी ताकत अपना लगा रहे, चाहे वो इन्वेस्टिगेटिंग एजेंसीज हो, वो इलेक्शन कमीशन हो, वो दिल्ली पुलिस हो, वो CRPF हो, वो CISF हो, सबको लगा के, पूरा जो राष्ट्र शक्ति है उसको लगा के कि कैसे भी इस आंदोलन को, इस एजिटेशन को रोको, वो पूरी ताकत लगा के कोशिश कर रहा है, लेकिन जितना बार भी कोशिश किए वो विफल रहा है, क्योंकि ये कोई पार्टी का आंदोलन रहा नहीं, ये जनता का आंदोलन हो गया, और जनता एक बार जब खड़ा हो जाता है तो किसी का दम नहीं होता है उसको रोकने के लिए। बिहार में कास्ट सेंसस हुआ, क्या बंगाल में आप लोग इसको आगे बढ़ाएंगे क्या? अभिषेक जी भैया, मैंने बोल दिया ना, अनुराग ठाकुर ये कह रहे हैं कि 2,00,000 करोड़ रुपए दिया है। मैं अनुराग ठाकुर का बात सही मान लेता हूँ, ठीक है। मैं बस इतना पूछ रहा हूँ कि आपने लिया कितने, उसका भी हिसाब दे, बस इतना। आप मेरे से 1,00,000 रुपए उधारी लिए, भैया सुन लो, 1,00,000 रुपए उधारी लिए, दे रहे हो 5,000, और बोलते हो मैंने तो 5,000 दिए। भैया उधारी कितने लिए वो भी तो बताओ। आप 9 साल से पावर में हो, मैं कम से कम आपको बता रहा हूं, कम से कम वो 2,00,000 करोड़ देने का दावा कर रहे हैं ना, कम से कम 5 से 7,00,000 करोड़ रुपए बंगाल से लेके गया है, ये डेफिसिट है 4,00,000 करोड़ का, कौन करेगा, कौन बढ़ेगा, वही तो पूछ रहे हैं। और आप अगर नहीं देना चाहते हो तो लो मत, हम नहीं मांगेंगे। अब पैसे बंगाल से ले रहे हो और बंगाल का हक मार के बैठे हो, दो एक साथ नहीं हो सकता। अभिषेक जी, बिहार में आज कास्ट सेंसस की रिपोर्ट जारी हो गई, आने वाले वक्त में जब इंडिया गठबंधन कास्ट सेंसस लेके मीटिंग में ऐसे खुले में कैसे बता दूं बंगाल में, वो तो भैया जब मीटिंग होगा, जब नेक्स्ट अलायंस का मीटिंग होगा उसमें चर्चा होगी। जब होगा मैं अपना, मैं फिर कह रहा हूँ, क्योंकि कास्ट सेंसस एक ऐसा मुद्दा है जिस पर डेलिबरेशन ऑलरेडी चल रहा है, तो उस पर मैं पब्लिकली कोई टिप्पणी अभी नहीं करूंगा, बिकॉज दैट इज रिस्ट्रिक्टेड विद इन द फॉर्मल्स ऑफ द मीटिंग वी मेट एट लास्ट टाइम। सो नेक्स्ट टाइम व्हेन वी मीट अगेन,
फिर से डिस्कशन होगी उसमें क्या होना चाहिए, और अल्टीमेटली वो तो राज्य सरकार के ऊपर डिपेंड करता है। मैं फिर से आपको कह रहा हूँ, आप मेरी बात नहीं समझ रहे कि इस पे जो बात करना होगा, जब मेरा कहने से नहीं होता है, मान लो मैं कह रहा हूँ कि होना चाहिए या नहीं होना चाहिए, 25 पार्टी और है ना, तो कंसेंसस बढ़ेगा, प्रेस जब होगी तो वहाँ पे हमारे लीडर भी होंगे, दीदी भी होंगे। That is widely available in the public domain for everyone to see, assess and decide for themselves, that whether the central government, especially the minister in charge, is playing a fair role or not. It is clearly understandable and visible from the optics that we have seen so far that he doesn't want to face the delegation of AIDC because he doesn't have the answers to our questions. That's it, period. Giriraj Singh doesn't have the answers to our questions. Giriraj Singh ne jo sawal kiye aaj press conference se, whatever questions he has raised or the allegation he has raised from that press conference, I challenge him to sit with us. I'm carrying a file. The panchayat minister is here. The West Bengal government has replied to every query they have sent within 48 to 72 hours. Every query. There is not a single letter that is left at this point in time as we talk that is pending from the side of West Bengal government. Everything has been addressed. Still, they have deliberately withheld states' rightful dues because they want people of Bengal to suffer. And come what may, we will fight till the last drop of our blood and will make sure that people walk away from the capital with their head held high. তার বিরুদ্ধে আজকের আন্দোলন আপনারা কতটা সফল বলে মনে করছেন এবং নিজেদের দাবি কতটা তুলে ধরতে পেরেছেন বলে মনে করছেন? উত্তর, আপনি বলছেন দিল্লি পুলিশ যেভাবে ডান্ডা নিয়ে যেভাবে আন্দোলনকে ভাঙার জন্য প্রথম থেকেই লেগে পড়ে উঠে পড়ে লেগেছে, তারপরেও তো আমরা আন্দোলন করে আপনার সামনে দাঁড়িয়ে আছি এবং এই মাটি থেকে আবার চ্যালেঞ্জ করছি যে আগামী দিন আবার আন্দোলন করব, আগামীকাল আবার মিটিং হবে, বেলা একটার সময় যদি একটা মানুষের গায়ে হাত পড়ে তাহলে বিজেপি যে ভাষায় বোঝে আমি সে ভাষায় বোঝাতে বিজেপিকে জানি। করছি, নিশ্চয়ই করছি, আমাদের কোনো শুনুন, আমাদের নিজেদের জন্য কোনো আশঙ্কা নেই, করতে পারে। আজকে যদি 50 জনকে আটকাতে 500 জন পুলিশ দেয়, 50,000 পুলিশ নামিয়ে দেয়, কালকে তো করবে। অভিষেক, will you invite some India block leaders for tomorrow's protest? Will they join? Some of you, if voluntarily some of leaders wants to join, then it's a welcome from the party or not? I am not here to create optics. I am here to make sure that the people of my state doesn't suffer anymore. So if the people unite, you don't need much people by your side. ये तृणमूल का लड़ाई है ही नहीं, ये लोगों की लड़ाई है, बंगाल की लड़ाई है, और हम लोग किसी को बुलाए नहीं, जब बुलाएंगे तब आने की बात होगी ना, किसी को अगर अलग से जुड़ना है वो आए, उनका स्वागत है, कोई दिक्कत नहीं है, ठीक है? भाई मैंने बोला कि 1 बजे मीटिंग स्टार्ट होगी, उसके बाद 5 बजे तक मीटिंग, फिर जो लोग वहाँ पे रहेंगे उनको सबको रवाना चाहते हैं कि उनके ऊपर कोई आ जाए, तो सबको उनको रवाना करा के फिर हम लोग 5:30 बजे जो डेलीगेशन होगी वो डेलीगेशन वहाँ से उनसे मिलने के लिए जाएंगे। हाँ फिर वहाँ से जाएंगे, वही जो डेलीगेशन का पार्ट होगा वही जाएगा, हमने पूछा ठीक कर लिया, हमारे यही मात्र मेलटा पाठिए टाइमटा, এবার কজন যাবে কজন না, এমপিরা তো এমনি অ্যালাউড, এমপি সবাই যেতে পারে, এমপিদের অ্যাক্সেস সব জায়গায় আছে, তো এমপির সাথে আপনি ধরুন আরও ভিক্টিম পরিবারের 7-8 জন থাকবে, তার সাথে অ্যাডিশনাল আরও 4-5 জন মন্ত্রী থাকতে পারে। এই নেই মিটিং স্টার্ট করেন 1 বাজে, 1:00 PM, 1 PM যে ডেলিগেশন পেলে 9:30 বাজে কথা
क्योंकि मीटिंग मिनिस्टर के साथ 12 बजे की थी। अभी मिनिस्टर ने ईमेल किया है और हमें बताया है कि वो 12 बजे नहीं मिल पाएंगे, वो 6 बजे मिलेंगे, तो इसलिए हम लोग 2 घंटा मीटिंग को पोस्टपोन कर दिए। इंस्टेड ऑफ स्टार्टिंग एट 9:30 वी विल स्टार्ट एट 1 PM। ये डेलीगेशन का जा रहे, सेटिंग की कोई पदयात्रा करेगा कि नहीं? गाड़ी से जाएगा, सेटा हम लोग मीटिंग